দুই তৃতীয়াংশ ডেঙ্গুর মশার আস্তানা ঢাকা দক্ষিণ সিটিতে, এমন তথ্য স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামের। এই অবস্থায় ঢাকা দক্ষিণ সহ সব এলাকায় ডেঙ্গু রোগের বাহক এডিস মশার বিরুদ্ধে কার্যক্রম আরও জোরদার করার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তবে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, ঢাকা দক্ষিণ ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় এখানে তুলনামূলক ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি হয়ে থাকতে পারে। সমস্যাটিকে এভাবে দুই সিটি কর্পোরেশন এলাকার সাথে তুলনা করে দেখার সুযোগ নেই। নগর ভবনে এডিস মশা ও ডেঙ্গু রোগ শীর্ষক এক বৈঠকে এসব কথা উঠে আসে। আগামী দুই সপ্তাহের মধ্যে এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা করা হবে বলে বৈঠকে জানানো হয়। আমার কাছে তথ্য হলো আজকের এই সময় যে আমাদের সিটি কর্পোরেশনের উত্তর হলো 31% এবং 64% হলো যে দক্ষিণে, অর্থাৎ দক্ষিণে এটা সিভিয়ারিটা বেশি। এটা আসলে সেভাবে দেখার বিষয় না যে কোথায় বেশি কম সেটা না, আমরা সামগ্রিকভাবে সবাই প্রচেষ্টা করছি যাতে করে গতবার 2020 সালে যেরকম আমরা সফল হয়েছিলাম আমরা সেই পর্যায়ে অগাস্টের মধ্যেই যেন আমরা শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি।